দ্বিতীয় শ্রেণীর আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি করোনার এই দুর্যোগকালীন সময়ে তোমরা সকলে বাসায় আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব দুটি অনুচ্ছেদ নিয়ে। এক, আমাদের দেশ। দুই, গরু। তোমরা এখন তোমাদের শীটটি হাতে নাও। প্রথমে আসো আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এটি একটি স্বাধীন ও জনবহুল দেশ। এ দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এ দেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এর অর্থনীতি কৃষি নির্ভর। বাংলা আমাদের মাতৃভাষা। এ দেশকে আমরা মায়ের মতো ভালোবাসি, তাই আমরা এ দেশের সেবা করব। তারপর আসো গরু। গরু গৃহপালিত প্রাণী। এর দুটি চোখ, দুটি কান, দুটি শিং, চারটি পা এবং একটি লম্বা লেজ আছে। এর সারা শরীর লোম দিয়ে ঢাকা। গরু ঘাস, লতাপাতা ও খড় খায়। খৈল ও ভাতের মার গরুর খুব প্রিয় খাদ্য। গরু শান্ত প্রাণী। গাবি আমাদের দুধ দেয়। গরুর গোবর একটি উৎকৃষ্ট সার। গরু আমাদের অনেক উপকারে আসে, তাই সবারই গরুর প্রতি যত্নবান হওয়া উচিত। আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের SW থাকলো অনুচ্ছেদ গরু। সবশেষে তোমাদের বলতে চাই, এই দুর্যোগ মুহূর্তে আমাদের করোনাকে ভয় করলে চলবে না, কারণ করোনা অনেক দিন যাবৎ আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে আছে। তাই আমরা ভয়কে জয় করে করোনাকে জয় করব এবং সচেতন থাকব। ধন্যবাদ।